নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইনফো বিপ্লব চ্যানেল এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা রেশন দোকানের পরিবর্তনের জন্য কোন রেশন দোকান যদি পরিবর্তন করতে চান তাহলে যে ফর্ম ফিল আপ করতে হয় অর্থাৎ ছ নম্বর ফর্ম সেই ছ নম্বর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই ব্যাপারেই বিস্তারিত বলবো আমরা এর আগে রেশন দপ্তরের যে বিভিন্ন ফর্ম আছে সেই ফর্মগুলো সম্বন্ধে এক এক করে প্রত্যেকটা ফর্ম সম্বন্ধেই আমরা বলেছি আমাদের চ্যানেলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে যে ফর্মটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ছ নম্বর ফর্ম অর্থাৎ রেশন দোকান অথবা কেরোসিন দোকান পরিবর্তনের জন্য আবেদন এই ফর্মটা হচ্ছে পুরো পরিবারই যদি কোনো রেশন দোকান পরিবর্তন করতে চান সেটা ঠিকানার পরিবর্তনের কারণে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে রেশন দোকান যদি কেউ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই ছ নম্বর ফর্ম তারা ফিল আপ করবেন তো দেখুন এই ছ নম্বর ফর্মের প্রথমেই আছে সেকশন এ এক্সিস্টিং রেশন কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ নেম অফ টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি এনি আদার নাম্বার এখানে যিনি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার নাম দিতে হবে তার রেশন কার্ড টাইপ দিতে হবে এবং তার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে এরপরে সেকশন বি এখানে হচ্ছে ডিটেল অফ দ্য মেম্বার ইফ অনলি সাম মেম্বার আর অ্যাপিয়ারিং অ্যাপ্লাই অ্যান্ড নট ফর হোল যদি কিছু মেম্বার অ্যাপ্লাই করে যে দোকান চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে সেকশন বিটা ফিল আপ করবেন আদারওয়াইজ যদি সমস্ত মেম্বারই দোকান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেকশন বিতে কিছু করবেন না সেকশন বিটা ফাঁকা রেখে দেবেন এখানে নেম লিখবেন নাম লিখবেন রেশন কার্ড টাইপ লিখবেন রেশন কার্ড নাম্বার এবং সেই পার্সন ডিজেবেল পি পিডব্লিউডি সেটা ইয়েস বা নো লিখবেন ঠিক একইভাবে নেম টু নেম থ্রি তিনজন সদস্যের এরকম লেখা যাবে আর কি যদি কিছু সদস্য করতে চান তাহলেই সেকশান বিটা ফিল আপ করবেন আদারওয়াইজ সেকশান বিতে কোনো ফিল করবেন না যদি সমস্ত সদস্যই রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে সেকশান বি ফিল করবেন না সেকশান সি এখানে বলা হয়েছে ডিটেলস অব দ্য নিউ এপিএস অর কেরোসিন অয়েল শপ ফর এ অ্যান্ড বি অর্থাৎ এ এবং বি ক্ষেত্রে নতুন যে দোকানে আপনারা নতুন রেশন দোকানে যেতে চাইছেন সেই নতুন রেশন দোকানের নাম লিখতে হবে নেম অফ দ্য নিউ এপিএস অর্থাৎ নতুন রেশন দোকানের নাম লিখবেন এপিএস কোড এই এপিএস কোড লিখবেন এই এপিএস কোড কিভাবে পেতে হয় সেটাও নয় আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা যদি মনে করেন তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন নিউ নেম অফ দ্য কেরোসিন শপ অর্থাৎ কীভাবে কোন নতুন কেরোসিন দোকানের নাম লিখবেন যদি আপনার কেরোসিন দোকান পেতে নিতে কেরোসিন নিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে এবং কেরোসিন শপের কোড নাম্বারটাও লিখতে হবে এরপরে চলে আসি সেকশন ডি পার্টে সেখানে আছে ইফ অ্যাপ্লাইং ফর চেঞ্জ অফ রেশন শপ কেরোসিন অয়েল শপ ডিউ টু ম্যারেজ ডাইভোর্স সেপারেশন অর্থাৎ যদি বিবাহ সূত্রে বা ডিভোর্স বা সেপারেশনের সূত্রে যদি কেউ রেশন দোকান পরিবর্তন করতে চান অ্যাপ্লিক্যান্ট উড বি অ্যাডেড টু দ্য হাজব্যান্ড ফাদার গার্জেন্স ফ্যামিলি হুম সেক্ষেত্রে তারা কিন্তু এই সেকশান ডিটা ফিল আপ করবেন আদারওয়াইজ সেকশান ডিটা অন্য কেউ ফিল আপ করবেন না এখানে দিতে হবে নেম অফ দ্য এক্সিস্টিং রেশন কার্ড অর্থাৎ যে মহিলা তার নিজের রেশন কার্ডের নাম্বার তিনি দেবেন কার্ড ক্যাটাগরি দেবেন কার্ড নাম্বার লিখবেন নেম আফটার ম্যারেজ ওর ড্রাইভর্স সেইটা লিখবেন এখানে আর এরপরে তার হাজবেন্ডের বা বাবার বা গার্জেনের কার্ড ক্যাটাগরি লিখবেন কার্ড নাম্বার লিখবেন হ্যাঁ তো এই গেল এই সেকশন ডি পার্টটা অর্থাৎ এখানে যদি বিবাহ সূত্রে পরিবর্তন করতে চান রেশন দোকান সেক্ষেত্রে সেকশন ডি ফিল আপ করবেন বিবাহ সূত্রে বা ড্রাইভোর্স সূত্রে যদি ফিল আপ করতে চান সেক্ষেত্রে সেকশন ই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি ইন কেস অফ ম্যারেজ ডাইভোর্স দ্য ফ্যামিলি ইন হুইচ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এন্টারিং এখানে সেই কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে প্রাইমারি মোবাইল নাম্বার দিতে হবে সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি এগুলো দিতে হবে এরপরে সেকশন এফ আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি অর্থাৎ প্রত্যেক সদস্যেরই আধার ডিটেলস দিতে হবে এখানে প্রথমে নেম অফ দ্য মেম্বার ওয়ান হেড অফ দ্য ফ্যামিলি তার আধার তার নাম লিখবেন ডিজিটাল রেশন কার্ড নাম্বার লিখবেন কার্ডের ক্যাটাগরি দেবেন এরপরে আধার নাম্বারটা লিখবেন এবং তিনি পার্সোনই ডিসেবিলিটি কিনে সেটা ইয়েস বা নো টিক করবেন ঠিক একইভাবে মেম্বার টু মেম্বার থ্রি এগুলোতেও ঠিক একইভাবে আধার ডিটেলস ফিল আপ করবেন আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস দেবেন অ্যাড্রেস ডিটেলসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট সাবডিভিশন আপনাদের যে সাবডিভিশন আছে সেটা দেবেন ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার লিখবেন ভিলেজ রোড স্ট্রিট তার নাম লিখবেন পোস্ট অফিস লিখবেন পিনকোড দেবেন পুলিশ স্টেশন দেবেন এরপরে একটি ডিক্লারেশন আছে যেটাতে বলা হয়েছে যে আমি ওপরে যা তথ্য দিলাম সমস্তই সঠিক এই মোতাবেক আপনারা এখানে সেটা ফিল আপ করবেন এবং আপনারা সিগনেচার করবেন এবং তার ডেট দেবেন আর এই ফর্মের সঙ্গে অর্থাৎ এই ছ নম্বর ফর্মের সঙ্গে যে ডকুমেন্টগুলো দিতে হবে তাতে হচ্ছে প্রথমেই আছে কপি অফ আধার ডকুমেন্ট অফ অল দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ সমস্ত অ্যাপ্লিক্যান্টেরই আধার ডিটেলস দিতে হবে আধার ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিতে হবে ইফ দ্য এজ অফ অ্যাপ্লিক্যান্ট ইজ লেস দেন ফাইভ ইয়ার যদি কোনো সদস্যের পাঁচ বছরের কম হয় সেক্ষেত্রে আধার ম্যান্ডেটরি নয় সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট দিতে হবে আর প্রুফ অফ ম্যারেজ ফর সেকশন সি যদি সেকশন সি আপনারা ফিল আপ করেন তাহলে বিয়ের প্রমাণপত্র হিসেবে বিয়ের যে রেজিস্ট্রি কাগজ ইত্যাদি আপনারা দিতে পারেন আর চার নম্বরে হচ্ছে কপি অফ ডিআরসি অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য হাজব্যান্ড ফাদার ইন কেস অফ সেকশন সি অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড রেশন কার্ড দিয়ে জেরক্স দেবেন আর যদি বিবাহ ক্ষেত্রে পরিবর্তন করতে চান তাহলে হাজব্যান্ড বা বাবার রেশন কার্ডের জেরক্স দিতে হবে এরপরে আপনাদের এই রিসিপ্ট পার্টটাতে আপনারা যে ফর্মটা যেখানে জমা করবেন সেই সেখান থেকে আপনাদেরকে রিসিভ দিয়ে দেওয়া হবে একটা বারকোড দিয়ে দেওয়া হবে এবং সেই বারকোডটা দিয়ে আপনারা পরে ফর্মটা সার্চ করে দেখে নিতে পারবেন তো এই গেল কোনো রেশন দোকান পরিবর্তন করতে চাইলে সমস্ত সমগ্র পরিবারের একসাথে কোনো রেশন দোকান পরিবর্তন করতে চাইলে তার জন্য এই ছ নম্বর ফর্ম ফিল করতে হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন আমরা আরও অন্যান্য নতুন নতুন ভিডিও ইনফরমেশন নিয়ে আমরা খুব শীঘ্রই আবার আসবো থ্যাংক ইউ